স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ম্যাট্রিক্সের ভুবনে আমরা দেখতে দেখতে ম্যাট্রিক্সের একটা অংশ শেষ করে ফেলেছি। আজ থেকে আমরা ম্যাট্রিক্সের আরেকটি অংশ নির্ণায়ক শুরু করব। তো আশা করি ম্যাট্রিক্সের প্রতিটি পার্ট তোমাদের ভালো লেগেছে। তোমরা ম্যাট্রিক্স যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই নির্ভুলভাবে আনসার করতে পারবে এবং তোমাদের বেসিক ক্লিয়ার হয়েছে আমি আশা করি। তো আজ থেকে আমরা নির্ণায়ক শুরু করব। ম্যাট্রিক্সের সাথে নির্ণায়কের একটা বেসিক পার্থক্য আছে, তো আমরা সেটা দেখব যে ম্যাট্রিক্স দেখতে কেমন, নির্ণায়ক দেখতে কেমন, ম্যাট্রিক্সের সাথে নির্ণায়কের পার্থক্য কোথায়। তো আমরা আজকে থেকে কিন্তু অন্য একটা ট্র্যাকে চলে যাচ্ছি, যে এতদিন ধরে আমরা ম্যাট্রিক্স করেছিলাম সেখানে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ গুণ সম্পর্কিত বিভিন্ন প্রবলেম সলভ করেছিলাম। আমরা সেখানে প্রতিসম ম্যাট্রিক্স, অপ্রতিসম ম্যাট্রিক্স, সমঘাতীয় ম্যাট্রিক্স, বিনিময়যোগ্য ম্যাট্রিক্স, অনেক ধরনের সংজ্ঞা আমরা দেখেছিলাম, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স। তো আমরা আজ থেকে আমরা নির্ণায়ক শুরু করব। ম্যাট্রিক্সের এই অধ্যায়ে আমাদের প্রথম অধ্যায়ে আমাদের দুটো অংশ, একটা হচ্ছে ম্যাট্রিক্সের অংশ আর একটা হচ্ছে নির্ণায়কের অংশ। তো চলো আমরা আজ থেকে নির্ণায়ক শুরু করি। তো আমরা প্রথমেই নির্ণায়ক এর যাওয়ার আগে দুটো জিনিস জেনে নিই যে কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্স এর নির্ণায়ক হয়, ম্যাট্রিক্স এর কোনো মান নেই, নির্ণায়কের মান আছে। তার মানে আমরা প্রথমেই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্যটা বুঝে গেলাম যে ম্যাট্রিক্স এর সাথে নির্ণায়কের তফাৎ কোথায়। আমরা এতদিন ধরে যে ম্যাট্রিক্স করেছিলাম সেই ম্যাট্রিক্স এর কোনো মান নেই। ম্যাট্রিক্স হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচার, ম্যাট্রিক্স হচ্ছে ডাটাকে সারি এবং কলাম অনুযায়ী সাজানো। মনে রাখবো ম্যাট্রিক্স হচ্ছে শুধুমাত্র ডাটাকে সারি এবং কলাম অনুযায়ী সাজানো এবং সেটাকে প্রসেস করা। আর কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্স এর নির্ণায়ক হয়। আমরা ম্যাট্রিক্স এর অনেকগুলো প্রকারভেদ দেখেছিলাম, আয়তাকার ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, বিনিময়যোগ্য ম্যাট্রিক্স, বিপরীত বিনিময়যোগ্য ম্যাট্রিক্স, সমঘাতীয় ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, অপ্রতিসম ম্যাট্রিক্স, কত প্রকার আমরা দেখেছিলাম। কিন্তু শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স নিয়ে আমরা নির্ণায়কের কাজ করবো, অর্থাৎ শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স এর নির্ণায়ক হয়, তার মানে নির্ণায়ক বর্গাকার। বর্গাকার মান হচ্ছে সারি এবং কলাম সংখ্যা সব সময় সমান থাকবে। তো আসো নির্ণায়ক কি আমরা দেখি আগে। যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্স এর এক একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে, অর্থাৎ যে নিয়মের মধ্য দিয়ে বর্গ ম্যাট্রিক্স এর মান বের করা যায় সেই নিয়মকে নির্ণায়ক বলে। তাহলে নির্ণায়ক যদি পরীক্ষা আসে 1 মার্কের জন্য বা 2 মার্কের জন্য, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে এটাই, যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্স এর এক একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। তাহলে আমরা আগে বলছি যে ম্যাট্রিক্স এর কোনো মান নাই। এখন তুমি বর্গ ম্যাট্রিক্স কে প্রসেস করে যদি মান বের করো তাহলে ওই নিয়মটাকে বলে নির্ণায়ক, ওই নিয়মটাকেই বলে নির্ণায়ক। তাহলে নির্ণায়কের আমরা বৈশিষ্ট্য কিন্তু আজকে শুরুতেই জেনে গেছি যে কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্স এর নির্ণায়ক হয়, নির্ণায়কের কোনো মান নেই, সরি ম্যাট্রিক্স এর কোনো মান নেই, কিন্তু নির্ণায়কের মান আছে। দেখো এটা এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কেন বর্গ ম্যাট্রিক্স, দেখো এখানে সারি 3টা কলাম 3টা, দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, খেয়াল রাখবা এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স। ইহা 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ সারিও 3টা কলামও 3টা, 3x3, 2x2, 4x4, 5x5, এগুলো সব হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা দেখতেছি এটা হচ্ছে 3x3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এখানে এ একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এর পরিচয় কি, এই যে ম্যাট্রিক্সটা আমরা দেখতেছি এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই ম্যাট্রিক্স এর মাত্রা কত, এই তুমি বলবা এই ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 3x3। তবে কখনো ভুলেও 3×3 পড়তে পারবা না, এটাকে পড়ে বাই। এবার আসো ইহার নির্ণায়ককে, অর্থাৎ এই ম্যাট্রিক্স এর নির্ণায়ককে কি দ্বারা প্রকাশ করা হবে। দেখো নির্ণায়ককে প্রকাশ করা হবে ডেট এ, বা দেখো এই যে চিহ্নটা আমরা দেখতেছি, তোমরা হয়তো বলে ফেলবা যে এই চিহ্নটা মডুলাস, আসলে নির্ণায়কের ক্ষেত্রে এটাকে মডুলাস বলবো না, এটা হচ্ছে নির্ণায়ক চিহ্ন, এটা হচ্ছে নির্ণায়ক চিহ্ন। এই যে চিহ্নটা আমরা দেখতেছি তোমরা হয়তো বলে ফেলবে এটা মডুলাস, কারণ আমরা মডুলাসে ব্যবহার করছো এটা, কিন্তু নির্ণায়কের সময় আমরা এটাকে বলবো নির্ণায়ক চিহ্ন, অর্থাৎ ডিটারমিনেন্ট চিহ্ন। তাহলে দেখো ম্যাট্রিক্স এর সময় আমরা কিন্তু ম্যাট্রিক্স এর প্রথম পাঠে আলোচনা করেছিলাম, ম্যাট্রিক্স আমরা 3 ধরনের ব্র্যাকেট ব্যবহার করি, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে ডাবল বার বন্ধনী, অর্থাৎ দুটো আঁক, কিন্তু নির্ণায়ক হচ্ছে একটা আঁক, একটা আঁক দিলে নির্ণায়ক বোঝায়। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্স এর নির্ণায়ককে কি দ্বারা প্রকাশ করাবে, ডেটে বা
নির্ণায়ক, এই দেখো এই একটা, এই যে দেখো এই যে বন্ধনী একটা রেখা দ্বারা এনক্লোজ করা হয়, তাহলে ডে ডে, তাহলে আমরা এটাকে কি লিখবো এখন দেখো, এই যে দেখো ম্যাট্রিক্সে দেখো চিহ্নটা উঠে গেছে, জাস্ট এই বন্ধনীতে বসে দেওয়ার কারণে এটা একটা নির্ণায়ক হয়ে গেছে, তাহলে দেখো এই যে ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে এটা। দেখো খেয়াল করো এটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা হচ্ছে নির্ণায়ক। দেখো ম্যাট্রিক্স লেখার সময় কিভাবে ব্র্যাকেট দিবা, ম্যাট্রিক্স লেখার সময় এই যে ম্যাট্রিক্সটা, এখানে তুমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারবা, এখানে তুমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারবে, এখানে তুমি ডাবল বার বন্ধনী ব্যবহার করতে পারো, কিন্তু নির্ণায়ক হচ্ছে দেখো নির্ণায়ক শুধুমাত্র এইভাবেই প্রকাশ করা হয়, অর্থাৎ নির্ণায়ক প্রকাশের পদ্ধতি হচ্ছে একটা, ম্যাট্রিক্সকে তিন ভাবে প্রকাশ করা যায়। তাহলে দেখো এই শুধুমাত্র এই ধরনের, তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দিয়ে যদি বলে নির্ণায়ক বানাও, অথবা তোমাকে যদি বলে এই ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সের মান তুমি কিভাবে নির্ণয় করবে, তাহলে এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হলে তাকে কি বানাইতে হবে, এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হলে তাকে কি বানাইতে হবে, নির্ণায়ক বানাইতে হবে। কি করবা তুমি, জাস্ট এই যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটাকে চেঞ্জ করে দিবে, তাহলে এটা হয়ে গেছে নির্ণয়ক। তোমরা পরবর্তীতে দেখবে যে নির্ণয়কের মান কিভাবে বের করে, এখন আমরা দেখলাম যে নির্ণয়ককে কিভাবে প্রকাশ করে। তাহলে এখানে দেখো ম্যাট্রিক্স লেখার সময় এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, এ দ্বারা প্রকাশ করছি, এই যে নির্ণয়কটা, এই নির্ণয়কটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ডেটে। এই যে নির্ণয়টা, এই নির্ণয়টা কোথা থেকে আসছে, এই নির্ণয়কে জন্ম হয়েছে এই ম্যাট্রিক্স থেকে, মনে রাখবা এই যে নির্ণয়টা, এই যে ডেট এ, এ মানে কি, এ মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা, তাহলে এই ম্যাট্রিক্স এর নির্ণয়ক হচ্ছে এইটা, এই কারণে ডেট এ। যদি এখানে বি থাকে তাহলে আমরা লিখতাম ডেট বি, এখানে যদি সি থাকে তাহলে আমরা লিখবো ডেট সি। এবং মনে রাখবা ম্যাট্রিক্স এবং নির্ণয়কের ব্র্যাকেটে কিন্তু পার্থক্য আছে, মনে রাখবা ব্র্যাকেটে যদি তুমি দিতে ভুল করো তাহলে তোমার নম্বর কেটে রাখা হবে, তুমি ম্যাট্রিক্সের জায়গায় নির্ণয়কের চিহ্ন ব্যবহার করছো, নির্ণয়কের জায়গায় ম্যাট্রিক্সের চিহ্ন ব্যবহার করছো, তোমার নম্বর কিন্তু কেটে ফেলবে। তো আমরা আজকে এখন দেখলাম এই স্লাইডে যে কিভাবে নির্ণায়ককে প্রকাশ করে, ম্যাট্রিক্স থেকে কিভাবে নির্ণায়ক বের করা হয়। খেয়াল করো ভালো করে পার্থক্যটা দেখো তোমরা, কোথায় ম্যাট্রিক্স কোথায় নির্ণায়ক, ব্র্যাকেটের ভিতরে পার্থক্য শুধুমাত্র, আর কোথাও কোনো পার্থক্য নেই, ডাটা সেম থাকবে। তাহলে দেখো এটা, এই যে আর একটা ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্সের নির্ণায়ক, এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, বাট এখানে দেখো চিহ্নটা নির্ণায়ক, তাহলে এটাকে বলবো আমরা নির্ণায়ক, এইটাকে বলবো আমরা নির্ণয়, দেখো এটা একটা নির্ণায়ক। তো এখানে দেখো আমরা ডেট লিখি নেই, কেন ডেট লিখি নেই, কারণ পুরো ম্যাট্রিক্স থেকে যা জন্ম হয়নি সে সরাসরি নির্ণায়ক হয়ে জন্ম নিয়েছে, কিন্তু এখানে তো এই যে নির্ণয়টা আমরা দেখতেছি এটা জন্ম হয়েছে এই যে ম্যাট্রিক্স থেকে, তো ম্যাট্রিক্স এর নাম হয়েছে এ, এই কারণে আমি নির্ণয়ককে দিয়েছি ডেট এ দ্বারা, তো এটা তো সরাসরি জন্ম নির্ণয়ক হিসাবে হয়েছে, এই কারণে এখানে ডেট শব্দটা লেখার দরকার হয় নাই। তো আসো ম্যাট্রিক্স এবং নির্ণয়কের পার্থক্য আমরা আরেকটু দেখে নিই, মনে রাখবা পরীক্ষায় কিন্তু 2 মার্কের জন্য প্রায় আসে যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্য লিখে, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আসো আমরা দেখি, ম্যাট্রিক্স এর কোনো মান নেই কিন্তু নির্ণায়কের মান আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্স আয়তাকার কিংবা বর্গাকার হতে পারে, কিন্তু নির্ণায়ক শুধুমাত্র বর্গাকার হয়, মনে রাখবে ম্যাট্রিক্স কিন্তু আয়তাকার বা বর্গাকার উভয়ই হইতে পারে, বাট নির্ণায়ক শুধুমাত্র বর্গাকার। এবার আসো ম্যাট্রিক্স প্রকাশের জন্য এই তিনটা বন্ধনী ব্যবহার করা হয়, তুমি যে কোনো একটা বন্ধনী ব্যবহার করলেই চলবে, যে কোনো ম্যাট্রিক্সে তুমি এই তিনটা বন্ধনী, যে কোনো একটা বন্ধনী তুমি অনায়াসে ব্যবহার করতে পারো, কিন্তু নির্ণায়ক প্রকাশের জন্য শুধুমাত্র এই বন্ধনী ব্যবহার করা হয়। তাহলে দেখো পার্থক্য কোথায়, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে বেসিক পার্থক্যটা আমরা জেনে গেলাম। ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ আছে কিন্তু নির্ণায়কের কোনো প্রকারভেদ নেই, আমরা এটা প্রথমেই বলেছিলাম, ম্যাট্রিক্স আয়তাকার, বর্গাকার, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, প্রতিসম, অপ্রতিসম, একক ম্যাট্রিক্স, অবৈধ ম্যাট্রিক্স, বিনিময়যোগ্য ম্যাট্রিক্স, বিপরীত বিনিময়যোগ্য ম্যাট্রিক্স, সসীম ম্যাট্রিক্স, অসীম ম্যাট্রিক্স, কত কিছু, কিন্তু নির্ণায়কের কোনো প্রকারভেদ নেই, ওয়ান ম্যান শো। তাহলে এই যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্যটা দেখলাম, পরীক্ষা আসলে এটা তোমাকে লিখতে হবে, 2 মার্কের জন্য আসবে এটা যদি পরীক্ষায় আসে। এবার আসো নির্ণায়কের বিশেষ বৈশিষ্ট্য, নির্ণায়ক বিশেষ কিছু বৈশিষ্ট্য মেনে চলে, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে প্রবলেম সলভ করার জন্য, আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আমাদের কাজে লাগবে। নির্ণায়কের 2টি সারি অথবা 2টি কলাম একই রকম হলে ওই নির্ণায়কের মান শূন্য হবে, মনে রাখবা নির্ণায়কের ভিতরে সারি কলাম থাকবে, মনে রাখবে নির্ণায়কেও সারি কলাম থাকবে। এখন যে কোনো 2টো সারি অথবা যে কোনো 2টো কলাম যদি হুবহু একই রকম হয় তখন ওই নির্ণায়কের মান হবে 0, তুমি সরাসরি, অর্থাৎ তুমি ক্যালকুলেশন করার দরকার নেই, এটা কিন্তু এমসিকিউতে বেশি লাগবে, যে তোমাকে একটা নির্ভীতিক দিল, বললো যে এই নির্ণায়কের মান নির্ণয় করো বা এই নির্ণায়কের মান কত। এখন তুমি যদি দেখো যে কোনো 2টো সারি বা 2টো কলাম দেখতে একই রকম, তখন তুমি ক্যালকুলেশন না করে সরাসরি 0 বসে দিবা, তাহলে তোমার সময় সেভ হবে। এবার আসো
নির্ণায়কের কোনো সারি বা কলামকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে ওই সংখ্যা দ্বারা নির্ণায়কটিকেও গুণ করতে হয়। তো এটা আমরা প্র্যাকটিক্যালি করার সময় আরো ভালোভাবে বুঝবো, অর্থাৎ কোনো সারি কলামকে তুমি যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করো, যেমন ধরো তুমি কোনো সারিকে 2 দ্বারা গুণ করছো, তাহলে তুমি পুরো নির্ণায়ককে 2 দ্বারা ভাগ করতে হবে। নির্ণায়কের পাশাপাশি দুটি সারি বা কলাম পরস্পর বিনিময় করলে মাইনাস দ্বারা গুণ করতে হয়। যেটা আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন আরো ভালোভাবে বুঝবো। নির্ণায়কের দুটি সারি কলাম তুমি যদি নিজেদের ভিতরে পরিবর্তন করো, দুটি সারি অথবা দুটি কলাম, ধরো এক নম্বর সারিকে তুমি 2 নম্বর সারিকে নিয়ে গেছো, 2 নম্বর সারিকে 1 নম্বর সারিকে নিয়ে আসো, তাহলে এই যে পরিবর্তনটা করছো প্রত্যেক পরিবর্তনে একটা করে মাইনাস দিতে হবে, প্রত্যেক পরিবর্তনে একটা করে মাইনাস নির্ণায়কের সামনে বসাইতে হবে। মনে রাখবে এটা এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করবো তখন আমরা এটা আরো ভালোভাবে বুঝবো। তোমাদের হয়তো এখন বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমরা প্র্যাকটিক্যালি করার সময় দেখবে যে এটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই বৈশিষ্ট্য সবগুলো প্রয়োগ করে কিন্তু নির্ণায়কের অঙ্কগুলো সলভ করবো। এবার আসলে নির্ণায়কের মান কিভাবে বের করে, এটাই আমাদের আজকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা তোমাকে শিখতে হবে, কারণ এই আজকের পরে যতগুলো লেকচার আমরা দেখব, যতগুলো ফাট আমরা দেখব, প্রত্যেকটা ফাটেই কিন্তু আমরা নির্ণায়কের মান বের করব। প্রত্যেকটা ফাটে এমন কোন অঙ্ক তুমি আজ থেকে পাইবে না যেখানে আমরা নির্ণায়কের আজকের পদ্ধতি ব্যবহার করব না। তো আসো, 2 সারি 2 কলামের জন্য এখন নির্ণায়ক 2 সারি 2 কলাম হতে পারে, 3 সারি 3 কলাম হতে পারে, 4 সারি 4 কলাম হতে পারে, কিন্তু তোমাদের সিলেবাসে 4 সারি 4 কলাম নেই। এই কারণে আমরা শুধুমাত্র দুটো পদ্ধতি শিখবো, 2 সারি 2 কলাম থাকলে কিভাবে করে, 3 সারি 3 কলাম থাকলে কিভাবে করে। আসো, 2 সারি 2 কলাম থাকলে একবার সহজ, এই যে এডি মাইনাস বিসি একবার সহজ, যদি 2 সারি 2 কলাম থাকে তাহলে এই সূত্রটা প্রয়োগ করে দিবা। দেখো এ বি সি ডি, নির্ণায়কের চারটা উপাদানকে আমরা এ বি সি ডি দ্বারা প্রকাশ করবো, তাহলে তার মান হবে এডি মাইনাস বিসি, মানে রাখবে এখানে অলওয়েজ মাইনাস হবে, তাহলে এডি মাইনাস বিসি যদি 2 সারি 2 কলাম থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করবো, অঙ্ক শেষ। 2 সারি 2 কলাম থাকলে একবারে সহজ। তা আসো, যেমন ধরো এটা একটা নির্ণায়ক, আমরা এটার মান বের করবো, তাহলে কি হবে দেখো, এই যে 1 × 6 − 2 × 4 হয়ে গেলো, তাহলে কত ক্যালকুলেশন করলে −3টি আনসার, তাহলে এই যে নির্ণায়কটা এই নির্ণায়কের মান হচ্ছে −2। খেয়াল করো এই যে নির্ণায়ক এই নির্ণায়কের মান হচ্ছে −2। খেয়াল করো এটা পাইছি এখান থেকে 1 ও 6 গুণ করে, এরপরে এটা পাইছি 2 আর 4 গুণ করে। তাহলে সবসময় তোমাকে এই সিস্টেমটা মনে রাখতে হবে। 2 সারি 2 কলাম থেকে আমরা এই পদ্ধতি প্রয়োগ করবো। দেখো আমরা আরেকটা দেখি, দেখো এটা দেখো আমরা 2 সারি 2 কলাম থেকে কিভাবে মান বের করবো এটা শিখে পেলাম, কত সহজ গণিত, এত সহজ এটা ভাবাই যায় না। তুমি বাংলা থেকেও প্রত্যেকটা সাবজেক্ট থেকে গুণে সবচেয়ে বেশি নম্বর পাবে, মনে রাখবে এটা নিশ্চিত। তো আসো আমরা এবার 3 সারি 3 কলাম দেখি, এটাই ইম্পর্টেন্ট বেশি, কারণ এই প্রবলেম গুলো আমাদের জন্য বেশি থাকবে। আসো 3 সারি 3 কলাম আমরা এই নির্ণায়কটার মান বের করব। এই যে নির্ণায়কটা আমরা দেখতেছি, আমরা এই নির্ণায়কের মান বের করব। তো 3 সারি 3 কলাম এর যদি থাকে নির্ণায়ক, তাহলে তার মান বের করা খানিকটা জটিল, কিন্তু সেটা তোমরা বুঝতে পারবো যদি এই যে এখন আগামী কয়েক মিনিট তোমরা একদম মানে চোখের পলক না ফেলে আমার কথাগুলো শোনো এবং ভিডিওটা ভালো করে দেখো। আসো 3 সারি 3 কলাম দেখলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো, A11 M11 −A12 M12 যোগ A13 M13। এখন A11 A12 A13 সম্পর্কে কিন্তু আমরা ম্যাট্রিক্সে আলোচনা করছিলাম, বাট M11 M12 M13 নিয়ে আমরা কোথাও আলোচনা করিনি, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তেমন মনে রাখবা 3 সারি 3 কলামের মান বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করি, কিন্তু নির্ণয় করতে 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 তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন কিন্তু এই সূত্র ছাড়া তুমি সরাসরি মান বের করতে পারবা। নির্ণয় করতে করতে তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তুমি এই সূত্র ব্যতীত নির্ণয়কের মান বের করতে পারবা, কিন্তু প্রথম কয়েকদিন তোমাকে এই সূত্র ব্যবহার করে মান বের করতে হবে, নাহলে তুমি কিন্তু ঝামেলা পড়বা। তো আসো এই যে A11 M11 A12 M13 A13 M13, দেখো এখানে সূত্র মাইনাস, কিন্তু এই যে এখানে দেখো প্রথমে মাইনাস আর পরের ঘরে প্লাস, এইটা কিন্তু অলওয়েজ তোমাকে মনে রাখতে হবে। তোমাকে আরেকটা কথা বলে রাখি, এই যে আজকের এই নির্ণায়ক, আজকের এই নির্ণায়ক যদি তুমি ভালো করে পারো, তুমি ফিজিক্সে ভেক্টর তুমি ভালোভাবে বুঝলে মনে রাখবে, সেখানে কিন্তু নির্ণায়ক অনেক বেশি ব্যবহার হয়েছে। আমরা যখন গণিতের ভেক্টর করবো, তোমরা যখন ফিজিক্সের ভেক্টর করবো, তখন দেখবে যে তুমি সব পারো, কারণ সেখানে ম্যাক্সিমাম অঙ্কই নির্ণায়ক গিয়ে করা হয়েছে।
আসো আমরা দেখি, এই যে দেখো এই যে ম্যাট্রিক্সটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, মনে রাখবা এই যে নির্ণয়টা আমরা দেখতেছি এটার জন্ম কিন্তু এইরকম ম্যাট্রিক্স থেকে হয়েছে, কারণ দেখো এটা বর্গাকার। আমরা আগে বলেছিলাম যে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স এর নির্ণায়ক হয়। তাহলে যে দেখো এই যে নির্ণয়টা, এই নির্ণয়টাকে যদি আমরা এই যে ম্যাট্রিক্স এর সাথে কম্পেয়ার করি, এটাকে যদি আমরা এটার সাথে তুলনা করি, তাহলে দেখো এ এগারো জায়গায় আছে কত, থ্রি। দেখো এগারো মান হচ্ছে থ্রি, তাহলে আমরা এগারোর মান জেনে গেলাম, এগারো মান হচ্ছে থ্রি। ঠিক আছে, কিভাবে দেখো এবারও মান হচ্ছে -4। আমরা কিন্তু ম্যাট্রিক্স এর প্রথম পার্টে এটা নিয়ে কথা বলেছিলাম যে কেন এখানে এগারো, এগারো মান হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, এবারো মান হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, এ ১৩ মান হচ্ছে প্রথম সারি তৃতীয় কলাম, এটা কিন্তু খেয়াল রাখবো, এ ২২ মান হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এ ৩৩ মান হচ্ছে তৃতীয় সারি তৃতীয় কলাম। দেখো এটা হচ্ছে এ ১৩। তাহলে দেখো আমরা কিন্তু জেনে গেছি যে এগারো কোনটা, এ ১২ কোনটা, এ ১৩ কোনটা। এবার আমাদেরকে জানতে হবে এম ১১ কোনটা, এম ১২ কোনটা, এম ১৩ কোনটা। আসো এই যে এই তিনটা জিনিস যদি আমি বের করতে পারি সঠিকভাবে, তাহলে নির্ণয়কের মান বের করা একদম ইজি। আসো এবার এম ১১ কোনটা, দেখো এম ১১ হচ্ছে এই বরাবর সব বাদ দিয়ে দিবে, এই বরাবর এম ১১ হচ্ছে এই ১১ বরাবর সব বাদ দিলে যে অবস্থা যেটা থাকবে, দেখো দেখো এই যে এটা হচ্ছে এম ১১, যেটা থাকবে সেই উপাদানগুলো নিয়ে যে নির্ণয়টা ঘটিত হবে তাকে বলা হবে এম ১১। তার মানে এই যে দেখো এম ১১, এই এম ১১ মনে হচ্ছে এটা, এম ১১ মনে হচ্ছে দেখো এই এ ১১ বরাবর সব বাদ, এই দেখো এটা হচ্ছে ১১, এই ১১ বরাবর উপরে নিচে সব বাদ বাদ দিলে দেখো এটুকু অংশ অবশিষ্ট থাকে, খেয়াল করো এটুকু অংশ অবশিষ্ট থাকে, এই অংশটা নিয়ে যে নির্ণয়টা ঘটিত হবে তার নাম হচ্ছে এম ১১। ঠিক একই ব্যাপার সে এম ১২, এম ১২ মানে এই ১২ বরাবর সব বাদ, দেখো এই ১২ বরাবর সব বাদ বাদ দিলে যেটা থাকে দেখো এটা 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 এটা, দেখো নিয়ে যে যে নির্ণয়টা ঘটিত হবে সেটা হচ্ছে এটা। এবার আসো ১৩, ১৩ মানে হচ্ছে দেখো এটা বরাবর সব বাদ বাদ দিলে যে অংশটা অবশিষ্ট থাকবে, দেখো যেটা অবশিষ্ট থাকবে সেটা নিয়ে যে নির্ণয়টা ঘটিত হবে সেটা হচ্ছে এম ১৩। তার মানে আমি নিশ্চিত যে তোমরা এম ১১, এম ১২, এম ১৩ আর কোনো দিন ভুলবে না। তাহলে দেখো ১১, এম ১১ কিভাবে করে, এম ১১ মানে হচ্ছে ১১ বরাবর সব বাদ বাদ দিলে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে যে নির্ণয়টা ঘটিত হবে সেটা। ঠিক একইভাবে এম ১২ হচ্ছে এই ১২ বরাবর সব বাদ দিলে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে যে নির্ণয় ঘটিত হবে সেটা হচ্ছে এম ১২। এবার আসো এম ১৩, এম ১৩ হচ্ছে ১৩ বরাবর সব বাদ দিলে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে যে নির্ণয় একটা ঘটিত হবে সেটা হচ্ছে এম ১৩। এটা মনে থাকবে তোমাদের আমি আশা করি। এবার আসো এবার আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করি, দেখো তাহলে এটা হচ্ছে এ ১১, আমরা একটু আগে দেখেছিলাম এটা হচ্ছে এ ১১। ঠিক এখন আসো এম ১১, এম ১১ হচ্ছে এই বরাবর সব বাদ, দেখো বাদ দিলে দেখো এই অংশটুকু থাকে, দেখো এই অংশটুকু থাকে, দেখো এইটা শুধু এইটুকু থাকে, তাহলে এইটুকু নিয়ে যে নির্ণয়টা ঘটে গিয়েছে সেটা হচ্ছে এম ১১। এবার আসো মাইনাস বসে যাবে, এবার আসো এ ১২, এটা হচ্ছে এ ১২, আমরা আগে বলছি এটা হচ্ছে এ ১২, তাহলে এটা হচ্ছে এ ১২। এবার আসো এম ১২, এম ১২ হচ্ছে এ বরাবর, এ বরাবর সব বাদ, দেখো বাদ দিলে কি থাকে -2, ০, -1, ১, দেখো হয়ে গেল। এবার প্লাস বসে যাবে, দেখো এটা হচ্ছে এ ১৩, দেখো এটা হচ্ছে এ ১৩, এ ১৩ বরাবর যাবে, এটা হচ্ছে এ ১৩। এবার এম ১৩, এম ১৩ হচ্ছে এই বরাবর আর এই বরাবর সব বাদ, তাহলে দেখো এই টু বরাবর সব বাদ, টু বরাবর সব বাদ দিলে দেখো এইটুকু থাকে, এই যে দেখো এই অংশটুকু নিয়ে যে নির্ণয়টা হবে সেটা হচ্ছে এম ১৩। এবার কেন এবার আসো দুইশো দুই কলাম হয়ে গেছে, দুইশো দুই কলাম একটু আগে আমরা দেখছি, দেখো এই যে নির্ণয়টা দেখো এটা দুইশো দুই কলাম, এটা দুইশো দুই কলাম, এটা দুইশো দুই কলাম। আসো আমরা এটা করি, এবার দেখো এটা কি হবে, ওই এটা দিয়ে গুণ, এটা দিয়ে এটার গুণ, সূত্রের মাইনাস তো জিরো দিয়ে তো ওয়ানের গুণ, মাইনাস ওয়ানের গুণ গেলে জিরোই হবে, এটার মানে সিনিয়ার হিসেবে করে দরকার নেই। এবার আসো এখানে কি হবে, মানে মানে প্লাস, এবার আসো এখানে দেখো এটা জিটার গুণ, এটা জিটার গুণ, দেখো -2 এটা জিরো। ঠিক আছে, কিভাবে প্লাস টু বসে গেলে এটা জিটার গুণ গুলো কত, টু, সূত্রের মাইনাস এটা জিটার গুণ গুলো কত, -1, তাহলে মানে মানে প্লাস, দেখো এটা কিভাবে পাইছি, এটা জিটার গুণ করে পাইছি, এবারে সূত্রের মাইনাস এটা জিটার গুণ গুলো জিরো হয়ে গেল, মনে রাখতে হবে এটা। এই দেখো এই যে সূত্রটা দিয়ে দুই সারি দুই কলাম করার জন্য এই সূত্রটা মনে রাখবে এডি মাইনাস বিসি, একটু আগে আমরা কিন্তু এই প্রবলেম সলভ করছি, দেখো এটা যেটার গুণ করছি এটা পাইছি বিয়োগ, এটা যে এটার গুণ করলে এটা যাবে, ক্যালকুলেশন গুলো কত হবে -2। এবার এটাকে ক্যালকুলেশন গুলো কত হবে, দেখো এটাকে ক্যালকুলেশন গুলো হবে থ্রি, তার মানে এই যে নির্ণয়টা এই নির্ণায়কের মান ৩, এই যে নির্ণায়ক এই নির্ণায়কের মান ৩। তাহলে নির্ণয় করার সময় দেখো আমরা কত কনসেপ্ট পেয়ে গেছি, আমরা কত জিনিস বুঝে ফেলেছি, নির্ণয় করার সময় আমার এ ১১, এ ১২, এ ১৩ লাগে, তাহলে এটা এ ১১, এটা এ ১২, এটা এ ১৩, এটা এ ২১, এটা এ ২২, এটা এ ২৩, এইগুলো তো দরকার না, আমার সূত্রের মধ্যে শুধু প্রথম গুলাই আছে। এরপর হচ্ছে এম ১১, এম ১১ মনে হচ্ছে এই বরাবর, এই বরাবর সব বাদ, এম ১২ হচ্ছে এই বরাবর, এই বরাবর সব বাদ, এম ১৩ হচ্ছে এই বরাবর, এই বরাবর সব বাদ বাদ দিলে যেটুকু থাকে সেটুকু হচ্ছে এম ১৩। তাহলে আমরা করে ফেললাম, এটা বসে ফেললাম, তোমাদেরকে এই নির্ণায়ক কয়েকটা ভালো করে প্র্যাকটিস করলে
একবার এক্সপার্ট হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত, থ্রি, এটা ক্যালকুলেশন করলে মাইনাস এইট, এটা ক্যালকুলেশন করলে কত, দুই একে তিন, তিন গুণা দেখো এটা কত, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে তিন, তিন গুণা ছয়। এখন প্রশ্ন হচ্ছে এই যে এই জায়গায় কেন আমি মাইনাস দিলাম, এই জায়গায় হবে প্লাস, খেয়াল করো তোমরা ভালো করে, এই জায়গায় কি চিহ্ন হবে, এই জায়গায় প্লাস চিহ্ন হবে, এই জায়গায় প্লাস, তাহলে তিন গুণা এখানে হবে প্লাস সিক্স, তাহলে ছত্রিশ নয়, নয় থেকে আট গেলে এক, এখানে আনসার হবে এক। এই জায়গায় আমি একটু চেঞ্জ করে দিয়েছি, যে তোমরা ভিডিওটা ঠিক মতো দেখছো কিনা, তোমরা আমার করা জায়গায় ভুলটা ধরতে পারছো না, যদি তুমি এই জায়গায় ভুল ধরতে পারো, যদি তুমি করার সময় করার পরে আনসার ওয়ান আসে তাহলে ইউ আর কারেক্ট, যদি তুমি করার সময় আনসার মাইনাস এগারো আসে ইউ আর নট কারেক্ট। কারণ তোমরা যখন আমাকে হোমওয়ার্ক দিবে তখন কিন্তু আমি হোমওয়ার্কে এগুলো খেয়াল করি যে আমার কোন কোন জায়গায় রং ছিল, যে ডাটা রং ছিল তুমি সেই জায়গায় ঠিক করছো কিনা। তাহলে দেখো আমার পুরো প্রসেসটা ঠিক আছে, শুধুমাত্র আমি এখানে প্লাসের জায়গায় মাইনাস রিপ্লেস করে দিছি, যে তুমি কি আমার অঙ্কটা ভালো করে ভিডিওটা দেখছো নাকি শুধুমাত্র স্ক্রিন শট নিয়ে করে ফেলছো। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো তিন চারে তিন কলমের জন্য আমরা আরেকটা দেখি, দেখো তো এটা হচ্ছে এগারো, এটা হচ্ছে এই বারো, এটা হচ্ছে এই তেরো। তো আসো এম এগারো মনে হচ্ছে এই বরাবর সব বাদ দিলে যা থাকবে তার নিয়ে একটা নিয়ে নেবে, দেখো এগুলো নিয়ে এগুলোই অবশিষ্ট থাকে, ঠিক আছে। কীভাবে এম বারো হচ্ছে এই বরাবর, আর এই বরাবর বাদ দিলে যা থাকে দেখো এটা 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 তার নিয়ে একটা নিয়ে নাক, ঠিক আছে। এটা হচ্ছে এম তেরো, দেখো এই বরাবর সব বাদ দিলে যেটুকু অংশ অবশিষ্ট থাকে সেটা নিয়ে একটা নিয়ে নাক। তাহলে এবার আমরা প্র্যাকটিক্যালি করি, আসো এটা হচ্ছে ওয়ান, দেখো এবার এম এগারো হচ্ছে এই বরাবর সব বাদ দিলে দেখো এইটুকু অংশ অবশিষ্ট থাকে, এই শুধুমাত্র এইটুকু অংশ, এই যে লিখে বলছি। এবার সূত্রের মাইনাস এবার হলো এ বারো, এটা হচ্ছে এ বারো, এবার এম বারো হচ্ছে এ বরাবর বাদ দিলে কত, টু ফোর থ্রি ওয়ান, দেখো টু ফোর থ্রি ওয়ান, এরপরে প্লাস এই দেখো এটা হচ্ছে এ তেরো, এবার এম তেরো, এম তেরো হচ্ছে এ বরাবর সব বাদ দিলে কি থাকে দেখো এটা নিয়ে যা থাকে তা নিয়ে একটা নিয়ে যাক। এবার এটাকে দুশো দুই কলমে কাজ করো, ওয়ান এবার তিন একে তিন, সাত চারা ষোলো, মাইনাস টু দুই একে দুই, তিন চারা বারো, তিন বসে গেলো, সাত দুগুণ আট, মাইনাস তিন তিরিকে আনা, কীভাবে করছি দেখো, এই যে এটা যেটার গুণ করে এটা পাইছি সূচক মাইনাস, এটা যেটার গুণ করে এটা পাইছি, তো তার জন্য কোন সূত্রটা ব্যবহার করছে দেখো, এডি মাইনাস বিসি কল এডি মাইনাস বিসি, দেখো এই যে এডি মাইনাস বিসি যেভাবে গুণ করবা, দেখো এই অঙ্কটা দেখো ছয় কে ছয় চার দুগুণ আট, তাহলে এই যে নির্ণয়টা এই নির্ণয় মানে মাইনাস টু, তাহলে দুশো যদি কলম আমাদের সামনে আসবেই, ওকে এটা যদি ক্যালকুলেশন করে তাহলে কত হবে মাইনাস তেরো, এখানে আসবে দেখো এখানে ক্যালকুলেশন করে মাইনাস দশ, মাইনাস মাইনাস প্লাস, আর এখানে কত আসে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান তিনটে গুণ করলে মাইনাস থ্রি, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে দেখো ষোলো, মাইনাস ষোলো আর প্লাস বিশ তাহলে ফোর, তাহলে এই যে নির্ণয়টা আমরা দেখতেছি এই নির্ণয়কের মান হচ্ছে চার, এই যে নির্ণয়কে আমরা দেখতেছি এই নির্ণয়কের মান হচ্ছে চার। তো আশা করি তুমি নির্ণয় ভালোভাবে করতে পারবে। এখন নির্ণয়কের জন্য আমরা একটা সুপার টেকনিক ব্যবহার করব, এতক্ষণ যদি আমরা যে নিয়ম দেখছি আমরা এখন এই নিয়ম করবো না, আমরা এখন একটা সুফার টেকনিক ব্যবহার করবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিভাবে নৈর্ব্যক্তিকে নির্ণায়ক আনসার করবে মাত্র এক মিনিট সময়ের মধ্যে, কিভাবে তুমি নির্ণায়ক আনসার করবে তিন সাড়ে তিন কলম আসলে, যদি তুমি এই ভিডিওটা ভালো করে দেখো তাহলে তুমি যে কোনো ধরনের নির্ণায়ক দ্রুততম সময়ে সঠিকভাবে আনসার বের করতে পারবা। তো চলো আমরা দেখি যে কিভাবে নির্ণয়কের মান বের করে আমাদের সুপার টেকনিক আমরা দেখি, দেখো এটা একটা নির্ণয়ক, একটু আগে আমরা এই প্রবলেমটা সলভ করছি অনেক বড় প্রসেসে, এখন আমরা স্বল্পতম সময়ে এই পদ্ধতিটা করব, দেখো তো এই পদ্ধতিতে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি নির্ণয়কটা যেভাবে সেভাবে লিখে ফেলবা, যেভাবে সেভাবে লিখে ফেলবে, এরপরে প্রথম দুটো কলাম শুধুমাত্র লিখবে, খেয়াল করো তুমি আমি এটা কিভাবে লিখছি, পুরো নির্ণয়কটা যেভাবে সেভাবে লিখছি, এরপরে প্রথম দুটো কলাম দেখো শুধুমাত্র এই যে নির্ণয়কটা দেখো এই নির্ণয়ক থেকে এখানে কি লিখছি, শুধুমাত্র প্রথম দুটো কলাম, এখানে কিন্তু পুরোটাই লিখছি বাট এখানে কি লিখছি, এখানে প্রথম দুটো কলাম লিখছি, ভালো করে দেখো এই যে নির্ণয়কটা আমরা এখানে দেখলাম, এই নির্ণয়কটা প্রথমে তুমি পুরোটা লিখবে গুণ, তার পাশে তুমি নির্ণয়কে শুধুমাত্র প্রথম দুটো কলাম লিখবে, ব্র্যাকেট এই যে ব্র্যাকেট দিলে দিবে না দিলে নাই কোনো সমস্যা নাই। এবার আসো আমাদের কাজ শেষ, এবার আমরা মান বের করে ফেলি, দেখো এই বরাবর গুণ করবা, দেখো গুণ করলে কত হয় থ্রি, এই যে এই বরাবর উপাদানগুলোকে গুণ করবা, গুণ করলে কত হয় থ্রি, ঠিক এরপরে প্লাস এই বরাবর গুণ করবা, দেখো কত হয় চব্বিশ, এই বরাবর গুণ করবা তাহলে চার দুগুণ আট, তিন
24 plus এবার a বরাবর গুণ করবা দেখো 3 2 গুণ 6 7 24 হয়ে গেল একদম শেষ আমাদের আমরা কিন্তু শেষ পর্যায়ে এবার আসো মাইনাস এবার আসো আমরা এভাবে গুণ করব দেখো 2 2 গুণ 6 7 কে 6 আমরা ডান থেকে বামে যাব আমরা আগে কিন্তু বাম থেকে ডান ডান এরছি এখন আমরা ডান থেকে বামে যাব এবার আসো এটা দিয়ে এটা গুণ দেখো এবার আবার মাইনাস দেখো এবার আমরা এই সর্বশেষটা গুণ করব দেখো 27 হয়ে গেল তাহলে আমরা ডান থেকে বামে গেলাম আর প্রথম আমরা বাম থেকে ডানে আসছি এবার এটাকে ক্যালকুলেশন করে যাওয়া হবে ক্যান্সেল ডি आंसर দেখো 1 সেকেন্ড 1 মিনিট না তুমি 30 সেকেন্ডের মধ্যে নিজে নিজে आंसर করে দিতে পারবে এবং তুমি চাইলে এই পদ্ধতি তোমার পরীক্ষার খাতে ব্যবহার করতে পারবে এমসিকিউ তে তো অবশ্যই তোমাকে এই পদ্ধতিটা অঙ্ক করতে হবে না হলে তুমি কিন্তু সর্বোত্তম সময়ের মধ্যে নির্ণায়ক आंसर করতে পারবে না তোমার অনেক সময় লেগে যাবে পরবর্তীতে তুমি দেখবে যে তুমি অনেক প্রশ্ন রেখে চলে আসছো প্রথম দুটো কলম লাগবে এরপরে দেখো ক্রস করে তিনটে উপাদান দেখো তিনটে উপাদান কলম টান দিবে কলম টান দিলে তিনটে উপাদান যেখানে আসবো সেটাই তুমি গুণ করবো দেখো প্রথম থেকে তিনটে উপাদান কলম টান দিবে তিনটে উপাদান দেখো তিনটে উপাদান আর কোথাও আসবে না তাহলে এই বাম থেকে যখন ডানে যাবো তখন সব প্লাস আর ডান থেকে যখন আমরা সর্ব ডান থেকে আমরা যখন বামে যাবো তখন সব হবে মাইনাস এর উপর ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার এটার মান হচ্ছে 4 তাহলে আমরা পেয়ে গেলাম এই নির্ণয়টার মান হচ্ছে 4 তো আসো তোমাদেরকে যে দুটো প্রবলেম সলভ করতে হবে তোমরা এই দুটো প্রবলেম অবশ্যই সলভ করবে তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থী ধন্যবাদ সবাইকে তোমরা অবশ্যই সুপার টেকনিক ব্যবহার করবা